সিডি ডট ডট দিয়ে আমি যেতে দেখতে মনে পারি। নাই। ওয়েলকাম ব্যাক সবাইকে, একজন নতুন কেউ জয়েন করছে মনে হচ্ছে। কিভাবে যেতে পারি সেটা হলো একটা নতুন জিনিস দেখাই, ঠিক আছে? সিডি ডট ডট দিয়ে আমি যেতে পারি, সিডি ডট ডট, সিডি ডট ডট করে আমি অনেক অনেকবার আমার যেতে হবে। আমি অনেকবার না গিয়ে একবারই আমি রুট ফোল্ডারে যেতে পারি, ঠিক আছে? সেটা হলো সিডি স্পেস দিয়ে এই একটা সাইন আছে, এটার নাম কি কে বলতে পারবে? দেখা যাচ্ছে কি থিলদা? থিলদা, সিডি একটা স্পেস দিয়ে থিলদা যদি লিখি, আমি একবার রুট ফোল্ডারে চলে গেলাম, আমি এখন কোনো ফোল্ডারই নেই, ঠিক আছে? এখন আমাদের যে প্রজেক্টটা ছিল সেখানে আমি যেতে চাই, তাহলে আমি কিভাবে যাব? মনে করেন আমার আসলে ফোল্ডারের নামও মনে নাই, কিন্তু কম্পিউটারে তো আছে কোথাও না কোথাও, তাই না? কিভাবে যাব? আমি প্রথমে বলবো সিডি, আমি জানি এটা ডেস্কটপে আছে, কাজে আমি ডেস্কটপে আগে যাব। আমি এখন ডেস্কটপে আছি, দেন আমি কি করতে পারি? আমি বলতে পারি সিডি, কেউ আবার জয়েন করছে মনে হয় নাকি? এইচপি, এইচপি হলো কে? বিজয়। আমার ডেস্কটপে কি কি আছে আমি কিভাবে বুঝতে পারি, কিভাবে দেখবো? কে বলতে পারবে? এলএস নাকি এলএস, এলএস মানে কি? সোলিস? শো লিস্ট। আমি বলছি ডেস্কটপে যা আছে আমারে দেখাও, লিস্ট দেখাও। এন লিস্ট আমি দেখতে পাচ্ছি এখানে, ফ্রন্ট এন আন্ডারস্কোর ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক 10, ফুল স্ট্যাক আন্ডারস্কোর ওয়েব ডেভ কোর্স, এটাই তো আমাদের নাকি, রাইট? তাহলে এইখানে আমি কিভাবে যাব, কি কমান্ড ব্যবহার করব? সিডি ফুল স্ট্যাক। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, তাহলে সিডি ফুল স্ট্যাক ওয়েব ডে কোর্স, এন্টার। তা আমি এখন এখানে আছি, তাহলে এটাই তো আমার খুলতে হবে, তাই না? তাহলে এটা খুলবো তাহলে কি কি দিয়ে? কোড, একটা স্পেস, ডট, এন্টার, রাইট? ডট এন্টার। এটা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকবে। এখন এইটা আমি দেখতে চাই এখানে কি কি আছে, আমি কিভাবে এটা খুলতে পারি, কে বলতে পারবে? প্রজেক্ট এক্সপ্লোরার নামগুলো দেখতে চাই, কি কি আছে, কিভাবে দেখতে পারি? এক হলো কন্ট্রোল বি, কন্ট্রোল বি আবার হাইড হবে, আরেকটা হলো এখানে জাস্ট ক্লিক করব চলে আসবে। ওকে, এই ছিল আমাদের প্রথম ওয়েব পেজ, রাইট? আমরা কি করেছি, সিএসএস টা ইনলাইনে করেছি। ইনলাইন সিএসএস হলো কি, লাইনের ভেতরেই সিএসএস করে ফেলা, জাস্ট স্টাইল লিখে। কে বলতে পারবে স্টাইলটা কি আসলে, এটার নাম কি? যখন সমান চিহ্ন থাকে বা পাশে যেটা থাকে সেটাকে কি বলি আমরা? মনে আছে কারোর? না, ভেনু বলি নাকি? ভ্যালু হলো ডান পাশে, এটা হলো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট সমান চিহ্নের ডান পাশে এটাকে বলি ভ্যালু, ঠিক আছে? ওকে, এইবার সবকিছু ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয় আমরা জানলাম, তাই না? এইটা হলো যে ছোট ছোট প্রজেক্ট যখন থাকে তখন আমরা ইনলাইন সিএসএস করি, জাস্ট একটা লাইনের একটা পেজ আমরা ডেভেলপ করব। কিন্তু যদি একটু বড় সাইজের হয় ওয়েবসাইটটা, তখন আমরা কি করি, আমরা করি ইন্টারনাল সিএসএস করি। ইন্টারনাল সিএসএস টা কোথায় লিখতে হয়? হেডের ভেতরে জাস্ট স্টাইল লিখতে হয়, এর ভেতরে করতে হয়।
প্রথমে কি করতে চাই আমি h1টাকে সে ফর এক্সাম্পল h1টাকে আমরা কি করতে চাই প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই টোটাল ওয়েবসাইটের টোটাল পেজের সেটা কিভাবে সম্ভব কে বলতে পারবে আমি পুরাটাকে একটা কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার বডি ধরতে হবে বডি ধরতে হবে এক হলো বডি ধরতে পারি বডি কারণ বডির ভিতরে সবকিছু আছে এই তো নাকি ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা দিলে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার চাই টমেটো কালার ধরলাম ঠিক আছে আমি যদি আমার ওয়েবসাইটে যাই এখন টমেটো কালার হয়েছে আর কি নিতে পারি কে বলতে পারবে আমি বডি ধরবো না আর কি নিতে পারি স্টার মানে কি কম্পিউটারের ভাষায় হলো স্টার মানে অল অল মানে হলো যা কিছু আছে সব আমি ব্যাকগ্রাউন্ড টমেটো না এইবার অন্য কালার চাই ক্রিমশন ক্রিমশন হলো লাল টুকটুক তাই না তাহলে অল দিলেও হচ্ছে আরেকটা হই হলো প্যারেন্ট অ্যানিমেল কে নিতে পারি প্যারেন্ট এলিমেন্ট সেটা কি HTML কারণ HTML এর ভেতরে সবকিছুই আছে হেডও আছে বডিও আছে এইবার এটার কালার চাই হলো গ্রিন সে ফর এক্সাম্পল রাইট বুঝছে না তাহলে তিন ভাবে আমরা একটা পেজের হোল ব্যাকগ্রাউন্ড কালার আনতে পারি একটা হলো স্টার দিয়ে আর একটা হলো বডি দিয়ে আর একটা হলো এইচটিএমএল দিয়ে রাইট ওকে এইবার ধরলাম এইটার নিলাম আমরা লাইট গ্রিন ঠিক আছে লাইট গ্রিন নিলাম এইবার h1 কে আমরা করব রেড কিভাবে করতে পারি সিএসএস সিলেক্ট ক্লাস ক্লাস দিয়ে করা যায় কি দিয়ে এই তো অনেক একটা ক্লাস দিয়ে ধরে করা যায় ক্লাস দিয়ে করা যায় আমরা এখনো পর্যন্ত ওখানে যাই নাই ক্লাস আমরা এখনো তৈরি করি নাই তো এখন h1টাকেই আমরা সরাসরি নিব h1 ট্যাগ এটাকে আমরা বলি css সিলেক্টর যখন h1 ট্যাগ সহ থাকে তখন হলো এটা কি h1 ট্যাগ যখন এই অ্যাঙ্গেল ব্রেকেটটা বাদ দিয়ে দিলাম তখন এটাকে আমরা বলি css সিলেক্টর যখন h1টা আনলাম এবং কার্লি ব্রেসেস দিয়ে দিলাম এটা হলো css সিলেক্টর এখন css সিলেক্টর মানে হলো আমরা এটাকে css স্টাইল দিতে চাই আমরা সিলেক্ট করলাম মানে ঠিক করলাম কোনটাকে করব কোনটাকে করব ঠিক করলাম h1 কে করব কি করব প্রথমেই আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সে ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও হবে সো ব্যাকগ্রাউন্ড কালার এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই ইয়েলো সে ফর এক্সাম্পল h1 এর ব্যাকগ্রাউন্ড কালার হলো ইয়েলো হয়েছে কিনা হয়েছে তাই না এখন এই টেক্সট কালার কে আমরা চাই এটা হবে হলো লাল তাহলে কি করতে হবে আমাদের ফন্ট কালার কি বলবো কালার ফন্ট কালার কালার বললে শুধু টেক্সট ধরবে হ্যাঁ শুধু টেক্সট কে আমরা মানে লেখা হলো কালার কালার মানেই টেক্সট কালার ঠিক আছে টেক্সট কালার এইটাকে আমরা রেড করতে চাই এখন আমাকে কে বলতে পারবে এই কালার যে বললাম এইটার নাম কি আসলে এই যে কালার যে লিখলাম এই যে
অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলে আসলে, প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? প্রপার্টিস নাকি? প্রপার্টিস, সিএসএস প্রপার্টিস বলে এগুলোকে। এস ইজ প্রপার্টি, এইচ ওয়ান কালি ব্রেসেস হলো সিএসএস সিলেক্টর, আর এগুলো হলো প্রপার্টিস, কালার হলো প্রপার্টিস। কি প্রপার্টিস? সিএসএস প্রপার্টিস, ঠিক আছে। আর এগুলো হলো কি? প্রপার্টির ভ্যালু। তাহলে এটা হলো সিএসএস প্রপার্টিস, সিএসএস প্রপার্টিস ভ্যালু। আমরা দুইটাকে বলি সিএসএস প্রপার্টিস, ঠিক আছে, সংক্ষেপে সিএসএস প্রপার্টিস। এটাকে আমি কি করতে চাই, সে ফর এক্সাম্পল রেড করতে চাই। কালার মানে কি বলছিলাম? টেক্সট কালার, টেক্সটটা এখন হবে রেড। ওকে, এখন আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী আমরা আগাইতেছি। আসলে আমাদের আলোচ্য বিষয়ে এখন আসছে হলো আমরা আসলে কয় রকমের সিএসএস কয়ভাবে লিখতে পারি সেটা দেখাচ্ছি। প্রথম হলো ইনলাইন দেখাইলাম আমরা, এখন হলো আমরা কি দেখাচ্ছি, ইন্টারনাল সিএসএস, রাইট? এইটার আমি মার্জিন রাখতে চাই, সে ফর এক্সাম্পল মার্জিন প্রপার্টিস দিলাম, মার্জিন দিলাম 25 25 পিক্সেল। এখন কে বলতে পারবে মার্জিনটা আসলে কোন পাশে হবে? কে বলতে পারবে মার্জিনটা কোন পাশে হবে? বাইরে হবে, বাম পাশে হবে, উপরে হবে, নিচে হবে, ডান টপ বটমে হবে? টপ বটম, রাইট এন্ড লেফট হবে, ঠিক আছে, চতুর্দিকে হবে মার্জিন। হ্যাঁ, এটা চারদিকে হবে, চারদিকে হবে একটা যদি দেই, আর যদি চারটা দেই মানে দুইটা দুইটা যদি দেই, সে ফর এক্সাম্পল আর একটা দিব 50 পিক্সেল। এখন কে বলতে পারবে দুইটা দিলে কোনটা কোন দিকে হবে? উপরে প্রথমটা হবে টপ বটম, পরেরটা হবে লেফট রাইট। হ্যাঁ, এটা হলো টপ বটম, উপরে নিচে, এটা হলো লেফট এবং রাইট। একটু দেখি, এদিকে হয়েছে হলো 25, এদিকে 50, এদিকে 50, রাইট? উপরে নিচে ডানে বাঁয়ে। সো দুইটা যখন আমরা সিএসএস প্রপার্টিস এর ভ্যালু লিখি, প্রথমটা হয় উপরে নিচে ডানে বাঁয়ে, কিন্তু যদি একটাই লিখি তাহলে কি হয়? চতুর্দিকে সমান হয়, উপরে নিচে ডানে বাঁয়ে, ঠিক আছে, একটাই যদি দিই, এই তো উপরে যা ডানে বামে তাই, নিচেও তাই। এখন চারটা যদি লিখি তাহলে আবার ডিফারেন্ট হবে, প্রথমটা যদি দিই 5 পিক্সেল, খেয়াল করেন 5 পিক্সেল, ঠিক আছে, এদিকেও 5, এদিকেও 5, এদিকেও 5 এখন আপাতত, কিন্তু এদিকে দিলাম 25 পিক্সেল। এইবার খেয়াল করেন মার্জিনটা উপরে নিচে ডানে বাঁয়ে হয়ে গেল আগের মতো, উপরে নিচে ডানে বাঁয়ে। কিন্তু চারটা যদি হয়, খেয়াল করেন, একটু কাছাকাছি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এদিকে রাখলাম 30 পিক্সেল, এদিকে রাখলাম 50 পিক্সেল। এইবার আমাকে বলেন কোনটা কোন দিকে কাজ করবে, 5 পিক্সেল কোথায় কাজ করবে? বাম দিকে, টপে কাজ করবে, 5 টপ, টপে কাজ করবে। এটা কোন দিকে কাজ করবে? এটা বটম, বটম, এটা রাইটার লেফট, লেফট। খেয়াল করেন এটা 5, এটা 15, এটা 30, এটা 50। এইবার খেয়াল করে দেখেন 5, ঠিক আছে, তারপর এটা কি মনে হয়? 15 15, তারপরে এটা এটা নিঃসন্দেহে 50, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে যখন চারটাই দিই তখন হলো কাজ করে কিরকম, প্রথমটা হলো উপরে,
দ্বিতীয়টা হলো ডানে, মানে সিরিয়ালি কাজ করে, ঠিক আছে? 5, 15, 35, 50, বুঝতে পারছেন? সো আমি যেভাবে চিন্তা করি কম্পিউটার ওইভাবে কাজ করে না। কম্পিউটার কিভাবে কাজ করে তাহলে আমাকে দেখতে হবে এরকম, তবে আমি যেরকম ইনস্ট্রাকশন দিই কম্পিউটার সেভাবে কাজ করে। পরিষ্কার? তো আমি এদিকে রাখলাম 30, এদিকে রাখলাম হলো 50, তাহলে এখন দাঁড়ালো উপরে নিচে 30, ডানে বাইয়ে হলো 50। পরিষ্কার? এইটা গেল মার্জিন। মার্জিনের পরে কি আসে? বর্ডার আসে, তাই না? বর্ডার আসে, বর্ডার। তাহলে বর্ডারের মধ্যে, বর্ডার হলো প্রপার্টিস, না? বর্ডার হলো সিএসএস প্রপার্টিস। বর্ডারের মধ্যে উপাদান আবার কয়টা? তিনটা। এখানে আমি 4টা পর্যন্ত এলিমেন্ট রাখতে পারি, মানে সাইজ গুলো বলতে পারি, কিন্তু এইখানে হলো উপাদান থাকবে তিনটা। প্রথমত বর্ডারটা কত মোটা অথবা চিকন হবে, আমি বললাম 5 পিক্সেল। তারপর হলো বর্ডারের কালার কি হবে, সে ফর কালার হবে হলো ব্ল্যাক। তারপর বলতে হবে এটা আসলে কেমন বর্ডার চাই আমি। একটা আছে হলো কি, সলিড। সলিড মানে লাইন টানা, পাশাপাশি দেখাই H2, তাহলে বোঝা যাবে। এবার দেখেন এইটা হলো সলিড, এইটা আমি সলিড রাখবো না, এটা রাখবো হলো ড্যাশ, সে ফর এক্সাম্পল ড্যাশ হলো এরকম। পাশাপাশি আরেকটা রাখি, যেহেতু আরেকটা আছে 3, এইটাই, এটা কি সলিড, এটা হলো ড্যাশ। এইটা রাখতে চাচ্ছি আরেক রকমের, সেটা হলো ডটেড। বললাম ডটেড হলো ডট ডট, ডটেড হলো ডট ডট, ড্যাশ হলো ড্যাশ ড্যাশ, সলিড হলো একদম লাইন টানা। তফাৎটা বোঝা যাচ্ছে? ওকে, কি করলাম আমরা, মার্জিন দিলাম, এবার বর্ডারও দিলাম, এইবার দিব হলো প্যাডিং। প্যাডিংটা কোথায় যাবে? মার্জিনের পরে হলো বর্ডার, বর্ডারের পরে হলো প্যাডিং। প্যাডিংটা হলো যেখানে অক্ষরটা আছে, কন্টেন্টটা আছে, তারপরেই এই বর্ডার এবং কন্টেন্ট এর মাঝামাঝি। এটার নাম কি? প্যাডিং। প্যাডিং দিব হলো 20 পিক্সেল, সে ফর এক্সাম্পল। এবার দেখি কেমন হয়েছে, কাজ করছে না মনে হচ্ছে। কাজ করছে? এই যে এটা কাজ করছে, রাইট? সেকেন্ডটাতে দিছি আমরা, হ্যাঁ 2। ঠিক তেমনি এখানেও যদি প্যাডিং দিই কি হবে, জাস্ট এটা কপি করে নিয়ে এখানে দিলাম। এটা যদি আমি আপাতত সরাই তাহলে পার্থক্যটা বোঝা যাবে। তফাৎটা বোঝা যাচ্ছে? এটার প্যাডিং আছে, এটার প্যাডিং নাই, বোঝা গেল? উপরে হলো প্যাডিং আছে 20 পিক্সেল, নিচে কোনো প্যাডিং নাই। প্যাডিং না থাকলে কি হয়,
একদম বর্ডারের সাথে লেখাগুলো লেগে থাকে। সো আমার ওয়েব পেজটা সুন্দর করতে হলে, লেখাগুলো রিডেবল করতে গেলে আমার কি লাগবে? প্যাডিং থাকা লাগবে। পরিষ্কার? তাহলে আমরা কি কি পাইলাম এখানে? এখানে কি কি আছে উপাদান, কে কে বলতে পারবে এখন কি কি আছে এখানে? বর্ডার আছে, মার্জিন আছে, বর্ডার আছে, এক মার্জিন আছে, প্যাডিং আছে, আর কি আছে? কন্টেন্ট আছে, কন্টেন্ট আছে, কন্টেন্ট, চারটা জিনিস আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে, একটা ওয়েব পেজের মধ্যে চারটা জিনিস আছে, যে কোনো ওয়েব পেজের মধ্যে। একটা হলো কন্টেন্ট, একটা হলো প্যাডিং, আর একটা হলো কি? বর্ডার, 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 হলো মার্জিন, মার্জিন, চারটা জিনিস সব সময়। আচ্ছা, একটা একটা জানার ছিল, সেটা হচ্ছে যে এই যে পেডিং যে দেওয়া হলো শেষে, এই যে ওয়েলকাম যে কন্টেন্ট আছে, তারপর ডান দিকে পেডিং এর এটা পরিমাণটা একটু বেশি। আচ্ছা, এটা এটা যদি আমরা পেডিং তো চারিদিকে যদি সমান দিতে চাই, হ্যাঁ, তাহলে মানে কিভাবে এটা দিব? এইবার বলি, পেডিং আসলে এদিকে 20 আছে, উপরে নিচে 20 আছে, এদিকে 20ই আছে, কিন্তু কন্টেন্টটা কম, এই জন্য আমার মনে হচ্ছে এখানে পেডিং বেশি। পেডিং এখানে বেশি না, এখানে কন্টেন্ট কম আছে, অর্থাৎ পেডিংটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত যেহেতু খালি আছে, এই জন্য এটা মনে করছি যে মনে হচ্ছে আমাদের চোখে লাগতেছে এখানে বেশি আছে, কিন্তু এখানে বেশি নাই। কিভাবে আমি বুঝতে পারবো? রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্টে যাব, রাইট, এইখানে দেখতে পারি আমি, এই যে দেখেন এখানে তো আপনার ভিজিবল হচ্ছে, মনে হচ্ছে যেন ডান দিকে অনেক বেশি। হ্যাঁ, মনে হচ্ছে। এখন আমার বায়ার যদি বলে না এটার পেডিংটা চারিদিকে সমান দেখা যাবে, তাহলে তাহলে আমি যেটা করতে পারি, তার কন্টেন্টটাকে তার মাঝখানে আনতে হবে, সেন্টার, সেন্টার, ঠিক আছে? অথবা মানে কন্টেন্টটা এটা আমার লেফট লেফট অ্যালাইন ছিল। হ্যাঁ, মানে আমি যদি অ্যালাইনমেন্ট ব্যবহার না করি, এটা অটোমেটিক্যালি সবসময় সবকিছু লেফটে থাকে বাই ডিফল্ট, এটা মনে রাখতে হবে। কন্টেন্ট সবসময় বাই ডিফল্ট লেফটে থাকে, আমি যতক্ষণ পর্যন্ত এটাকে অ্যালাইনমেন্ট না দিই। তাহলে কি আমরা যখন পেডিংটা দিব, কারণ অ্যালাইন যদি আমরা না করি কন্টেন্টটা, তাহলে তো আমরা ওই পেডিং এ যদি আমরা অল যদি দিই, আপনি যেভাবে বলছেন অল দিলে চারিদিকে সমান হবে পেডিংটা, তাহলে আমি যদি কন্টেন্টটাকে অ্যালাইন না করি, মানে সেন্টার না করি, তাহলে তো আপনার ভিজিবল আপনার ইয়াটা পেডিংটা চারিদিকে সমান দেখাবে না, সমান দেখাবে না, তাহলে তাকে কন্টেন্ট বাড়াইতে হবে। কন্টেন্ট আমাকে, হ্যাঁ, কন্টেন্টটাকে আমাকে অ্যালাইন করে নিতে হবে, বাড়াইতে হবে, অ্যালাইন করতে হবে, ঠিক আছে? ওয়েলকাম না বলে আমি বলতে পারি ওখানে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, তাহলে দেখা যাবে যে পেডিং ঠিক আছে, ঠিক আছে? টেক্সটটা টেক্সটটা বাড়াইতে হবে। হ্যাঁ, অবশ্যই, আমাদের ক্লায়েন্ট তো নানান কিসিমের আছে, সে তো অত কিছু জানে না, এমনও হতে পারে ছোট ছোট ক্লায়েন্ট, বিশেষ করে বড় ক্লায়েন্টরা জানে, ওরা যেহেতু মানে একটু স্টাডি করে ওরা জানে, কিন্তু জীবনে সে হয়তো বা একটা পার্সোনাল একটা ওয়েবসাইট বানাইছে, সে ওয়েবসাইটের কিছুই জানে না, এরকম ক্লায়েন্ট আছে, সে কিন্তু বলবে না তুমি পেডিং সমান রাখো, এখানে সমান করলে বলবে যে ওদিকে তো অনেকগুলো জায়গা রয়ে গেছে, তাকে বলতে হবে সবই ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার কন্টেন্ট কম আছে এখানে, এই জন্য মনে হচ্ছে এখানে তোমার পেডিংটা বেশি। সো এটা ঠিক করতে গেলে তোমাকে কি করতে হবে, কন্টেন্টটা একটু বাড়াইতে হবে, তোমাকে বলতে হবে নট ওয়েলকাম, তোমাকে বলতে হবে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ঠিক আছে? এই আমি এইখানে এসে দেখতেছি আমার সবকিছু বর্ডার আছে 5x5। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হ্যাঁ, সেটা হলো আপনার কন্টেন্টটা টেক্সট হলে সেটা করা যাবে, কিন্তু কন্টেন্টটা যদি আপনার ইমেজ হয়, ইমেজ তো ছোট বড় করা যায়, আচ্ছা, সাইজ ছোট বড় করা যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ইমেজটা আমরা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, হাইট দিতে পারি, উইথ দিতে পারি, ঠিক আছে? এখন এই কনসেপ্টটা যত যত দিন পর্যন্ত ক্লিয়ার না হবে, এই
আমরা এটাকে বলি বক্স মডেলিং, একটু পরে আমরা আসতাম, ঠিক আছে? এই কনসেপ্টটা যতদিন ক্লিয়ার না হবে ততদিন আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো না। তো এই এই কনসেপ্টটা আমাকে ক্লিয়ার করতে হবে। আমি যদি এদিক থেকে আসি, আমার মার্জিন হলো কোথায়? এইখানে। বর্ডার কোথায়? এইখানে। তারপরে এর মাঝখানে লেখা নাই যেটা, সেটা হলো কি? এটা কি বর্ডার, রাইট? মার্জিন, এটা হলো বর্ডার, এটা কি প্যাডিং, এটা হলো কন্টেন্ট। তাহলে কয়টা কয়টা জিনিস আছে এখানে? মার্জিন, বর্ডার, প্যাডিং, কন্টেন্ট, চারটা। এটা মাথায় রাখতে হবে। প্রথমে হলো কন্টেন্ট, দেন প্যাডিং, তারপর বর্ডার, তারপর মার্জিন, রাইট? কার কার পরিষ্কার হয়েছে, মানে কার কার হয়নি সেটা শুনি। পরিষ্কার বিজয়? পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার। জয়ন্ত? পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার কাকা। ওকে, আর কে আছে? শ্যামলদা পরিষ্কার? শ্যামলদা পরিষ্কার? কারণ এইটা না বুঝলে কিন্তু আমরা সামনে যাইতে পারবো না। এইটা যতক্ষণ না পরিষ্কার হবে আমরা সামনে যাইতে পারবো না, না হলে আমরা থাইকে থাইকে আমাদের কনফিউশন বাড়বে। ওকে, তাহলে প্যাডিং কেন দরকার? মানে অনেকে বলে যে প্যাডিং না দিলে কি হবে, আমার তো ওয়েবসাইট প্যাডিং ছাড়াও হয়। হয়, কিন্তু এটা দেখতে ভালো দেখায় না, ঠিক আছে? এইবার খেয়াল করেন, খেয়াল করেন, আমি যখনই মার্জিন দিচ্ছি, যখনই প্যাডিং দিচ্ছি, যখনই বর্ডার দিচ্ছি, এটা অতিরিক্ত জায়গা দখল করছে। যেমন এই যে এখানে জায়গা দখল করে নাই, কাজে এটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটা জায়গা দখল করেছে বলে এটা মোটা তাজা দেখা যাচ্ছে, রাইট? তো এই যে অতিরিক্ত যখন জায়গা দখল করে, তখন আমার সাইজগুলো কিন্তু ওয়েব পেজের সাইজটা বাইরে যায় একটু। সেটা দেখা যায় না, কিন্তু কাজ করলে বোঝা যায়। আমরা যখন এটাকে ফ্লোট করি, একই লাইনে আনবো, তখন দেখা যাবে আমরা হিসাব করতেছি এটা হলো 900, উইথ ধরলাম 900। আমি তো সহজ হিসাব করে ফেললাম, তিনটার জন্য আমার জায়গা লাগবে হলো 900, তাহলে 300 পিক্সেল করে লাগবে। আমি চিন্তা করে ফেললাম, তাহলে এটাকে 300 বানাইলাম, এটাকে 300 বানাইলাম, এটাকে 300 বানাইলাম। আমি যখন ফ্লোট করব, একই লাইনে আসছে না, কারণ আমি হিসাব করছি 900, কিন্তু আসলে কিন্তু আমি এখানে দিছি 50, এটা 900-র সাথে যোগ হয়েছে 950। এখানে দিছি কত, 30 বা 20, তাহলে 950 আর 30, 980 হয়েছে। আমি হিসাব করতেছি 900, কিন্তু সে কিন্তু জায়গা দখল করে আছে 980। কথাটা খেয়াল করেন। আমি যখন আমার ওয়েবসাইটটা ঠিক করলাম, এটার দৈর্ঘ্য হবে হলো 900 পিক্সেল, জাস্ট ফর এক্সাম্পল, এখানে 1200 পিক্সেলের উপরে আছে, বা আমি ঠিক করলাম 1200 পিক্সেল, তাহলে এই তিনটাকে আমি যদি একই লাইনে আনতে চাই 1200 পিক্সেলের ওয়েবসাইটে, তাহলে তিনটাকে আমার কত করতে হবে সাইজ, কত পিক্সেল করতে হবে দৈর্ঘ্য? 400। 400 × 3 × 12, আমি তো সহজ হিসাব করে ফেললাম, 3 × 12, তাহলে আমি হিসাব করলাম 1200, তাহলে 400 পিক্সেল করলাম, এটা এটা 400, এইটা 400। আরো কিছু জায়গা লাগলে আরো 10 পিক্সেল লাগতে পারে এদিক সেদিক, আমি হিসাব করে এটাকে করলাম কি 395 বা 97 করলাম। কিন্তু আমি যখন ফ্লোট করলাম, দেখা গেল এটা একই লাইনে আসছে না, দুইটা আসছে, তিনটা, তৃতীয়টা এখানে থেকে গেল। আমি কোনো মতেই মিলাইতে পারলাম না। আমি কি করলাম, কমাইতে থাকলাম, কমাইতে থাকলাম, কমাইতে থাকলাম, দেখা গেল আমি 350-তে আসছি, তারপর তারা জায়গা নিল। আমি মনে মনে চিন্তা করলাম, মানে 50 50 150 বেটা কই গেল জায়গাটা? জায়গাটা হলো আমার মনে রাখতে হবে, আমি যখন
মার্জিন দেই প্যাডিং দেই এটা ওই দৈর্ঘ্যর সাথে গিয়ে যোগ হতে থাকে ঠিক আছে তো ওইটা হিসাব রাখতে হবে অত হিসাব না করে আমরা যেটা করি কি করি আমরা এখানে দিয়ে দেই বক্স সাইজিং বর্ডার বক্স যখন এটা বলি তখন এই অতিরিক্ত জায়গাগুলো নেয় না খালি এই একটা প্রপার্টিস যখন ব্যবহার করি বক্স সাইজিং বর্ডার বক্স তখন এই অতিরিক্ত যা কিছু দেই আমরা ওগুলো অতিরিক্ত আর যোগ হয় না অতিরিক্ত জায়গা নেয় না ফিক্সড হয়ে যায় ওর মধ্যেই চলে আসে এই জন্য সবসময় এইটা মাথায় রাখতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স অনেক প্রবলেম সলভ করতে পারে অনেক আমি উদাহরণ দিই এখানে যদি কাজ না করে এটা কাজ করতে করতে শিখবো আমরা আমি এখানে দিলাম বক্স সাইজিং বর্ডার বক্স ঠিক আছে এইটা যখন আমি ফ্লোট করব তখন এটা বুঝতে পারবো আমি ধরলাম এটা আমি ফ্লোট করতে চাই তাহলে আমি কি করব সবকিছুই সমান রাখলাম মার্জিন বর্ডার প্যাডিং ও সমান রাখলাম এই এটাও রাখলাম এখন এগুলো কি করব আমি সেভ ফর এক্সাম্পল আমি ফ্লোট করতেছি এই তিনটা যেহেতু টেক্সট গুলো সমান না এই জন্য এটা পসিবল নাও হইতে পারে আমি এই জন্য কি করব মানে সমান জায়গা নিবে না আমি তিনটাকেই সেভ ফর এক্সাম্পল H1 করে নিলাম জাস্ট দেখানোর জন্য কিন্তু একই পেজে তিনটা কিন্তু H1 হবে না এটা মনে রাখতে হবে এটা জাস্ট দেখানোর জন্য করতেছি যে এখন অন্যান্য গুলো উঠে গেল কেন কেউ বলতে পারবে কারণ সবগুলো সাইজ এক না তাই না তাহলে আমার কি করতে হবে সবগুলো সমান করতে হবে আমার অনেকগুলো ইয়ে খোলা আছে এই জন্য একটা চাপ দিলে আর একটা আসতেছে হ্যাঁ এই তাহলে কি করতে হবে আমার HTML পেজে গিয়ে এগুলো ঠিক করতে হবে বুঝতে পারছি কিনা এইখানে গিয়ে আমার ঠিক করতে হবে এটা ওয়ান এটা ওয়ান এইবার অ্যাপ্লাই হবে ওয়ান ওয়ান স্টেক ভিন্ন ভিন্ন হলো কি মানে হয় না এগুলি স্টেক ভিন্ন ভিন্ন হলে আমার তো CSS সিলেক্টর আলাদা হয়ে গেছে সব আলাদা হয়ে গেছে হ্যাঁ আলাদা হলে হয়ে গেলে H1 হবে না CSS সিলেক্টর আর কাজ করবে না আমি যদি এখানে বলে দেই যে আমার যে ট্যাগটা ওটা যদি ওখানে বলে দিই CSS সেটা করা যায় সেটা করা যায় একসাথে আমি করতে পারি H1 যেটা কি রকম আমি করতে পারি আমি কিন্তু এখানে এরকম করে করতে পারতাম যে H1 H2 H3 একসাথে করে ফেলতে পারতাম তখন আমি এটা রাখলাম না তখন এটা হবে 2 হতে পারে ঠিক আছে এই তো কাজ করছে রাইট এখন এইটা যেহেতু টেক্সট ছোট এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মনে হচ্ছে বাট আসলে সাইজ গুলো এক
কিন্তু সাইজটা বড় মনে হচ্ছে এটা, বিকজ এটার কন্টেন্ট বেশি। ঠিক আছে, এখন যদি আমি ওয়েলকাম দেই এখানে সবগুলো, তাহলে আমি বুঝতে পারবো কন্টেন্টও জায়গা নাই। এই তো, ঠিক আছে, এটা কন্টেন্ট যেহেতু একটু বড়, এটা বড় মনে হচ্ছে, বাট সব হিসাব ঠিক আছে। ঠিক আছে, এই তার মানে এটা কন্টেন্টের কারণে হচ্ছে আপনার বক্সটাকে ছোট বড় দেখা যায়। রাইট রাইট, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আপাত আমরা দৃষ্টিতে মনে আমরা হচ্ছে, যদি কিন্তু হ্যাঁ আমরা যদি এখানে গিয়ে দেখি তার সাইজ অনুযায়ী সব ঠিক আছে। হ্যাঁ, সো আমরা যা দেখি চোখে সেটা সব সময় ঠিক নাও হতে পারে, এই জন্য আমরা এটাকে বলি ডেভেলপারস টুল। সব সময় আমাদের এইটা ব্যবহার করতে হয়, এটার ব্যবহার আমরা পরে শিখব। ঠিক আছে, এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে এখানে এসে ঠিক করতে হয়, এগুলো আমরা দেখব। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় নেক্সটটা হচ্ছে কি, কে বলতে পারবে? আমরা ইনলাইন দেখলাম, আমরা ইন্টারনাল দেখলাম, এখন দেখবো কি এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল হলো কি, কে বলতে পারবে এটা সংক্ষেপে? ইন্টারনাল সিএসএস টা কি? ইন্টারনাল সিএসএস কোথায় লিখতে হয়? হেডের ভেতরে লিখতে হয়। ইনলাইন সিএসএস লিখতে হয় লাইনের ভেতরে, লাইনের ভিতরে। ইন্টারনাল সিএসএস লিখতে হয় হলো হেডের ভেতরে, হেডের ভিতরে। এক্সটার্নাল সিএসএস এইবার কে বলতে পারবে কোথায় লিখতে হবে? ওটা আলাদা করে করে নিতে হবে, একটা আলাদা ফাইল তৈরি করতে হবে, ফাইল তৈরি করে করতে হবে সিএসএস ফোল্ডারের ভেতরে। হুম, আচ্ছা, এই যে আমরা তৈরি করলাম, দেন এইখানে লিখতে হবে, যা কিছু লিখবো এইখানে লিখবো। ঠিক আছে, তাহলে তার আগে সে ফর এক্সাম্পল H1 না লিখি আমরা বডিটাই প্রথমে কালার করলাম, এইটার ব্যাকগ্রাউন্ড নিলাম হলো বিন্দুর প্রিয় কালার কি? আমার প্রিয় কালার ব্লু। ব্লু, এটা কি বইয়ের বৌদির প্রিয় কালার নাকি? না, এটা ব্লুটা আমার, তার জানি না, হয়তো পিঙ্ক টিঙ্ক হইতে পারে, পার্পল টিঙ্ক হইতে পারে, মেয়েদের তো এগুলো পছন্দ। আচ্ছা, আমরা কালার দিলাম কিন্তু কালার হয় নাই, বিন্দু ছাড়া আর কে বলতে পারে কেন হয় নাই? কালার দিতে হয় নাই,